বাড়িতে বসে এই রাজ্যের দুই উপনির্বাচনের খবর নিচ্ছেন সুকান্ত মজুমদার। বাড়িতে বসে এই রাজ্যের দুই উপনির্বাচনের খবর নিচ্ছেন সুকান্ত মজুমদার। এদিন আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে এলাকার কর্মীদের কাছে ফোনে যোগাযোগ রেখে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফোনেই প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। তিনি সদর বালুঘাটে নিজের বাসভবনে রয়েছেন। এদিন বাড়িতে বসেই সাংবাদিকদের দুই উপনির্বাচনের অভিযোগ এবং পাল্টা অভিযোগের উত্তরও দিয়েছেন। পাশাপাশি হাঁসখালি, রায়গঞ্জ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত, মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। দেখুন, অগ্নিমিত্রা পাল যিনি আমাদের প্রার্থী, তার উপরে 177 এবং 178 নম্বর বুথে বারাবণীতে, সেখানে তার গাড়ির উপরে হামলা হয়েছে, তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। তিনি প্রতিবাদ করতে গেছিলেন যে বুথের ভেতরে কেন রাজ্য পুলিশ ঢুকছে। রাজ্য পুলিশ বুথের ভিতরে ঢোকার কিন্তু কোনো নিয়ম নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি আসানসোলের বিভিন্ন বুথে রাজ্য পুলিশ কিন্তু ঢুকে যাচ্ছে এবং এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ। সেই ঘটনা চলছে, আমরা প্রতিবাদ করছি। আমরা পুলিশ যে অবজারভার আছে তাকেও জানিয়েছি বিষয়টি দেখার জন্য। এ তো স্বাভাবিক ব্যাপার, আমরা জানি যে এরকম হয়, সব জায়গাতেই হয়, কারণ বিজেপির এজেন্টদেরকে বালিগঞ্জেও সকালবেলা বসতে দেওয়ার অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে, বসতে দেওয়া হয়নি। তো তৃণমূলে এইভাবে ভোট করায় জনগণকে, ভোটের বা জনগণের যে মত, সে মতকে ঠিক মতো স্বাভাবিকভাবে জনগণের মতকে প্রকাশিত হতে দেয় না, প্রতিফলিত হতে দেয় না। তো বেশি দিন এইভাবে চলবে না, চলতে পারে না। আগামী দিনে আমার বিশ্বাস যে মানুষ সঠিক পথ খুঁজে নেবে। দেখুন, আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজত্বে যে আমরা আছি তার প্রমাণ বা ইন্ডিকেশন হলো হচ্ছে যে প্রতিদিন একটা করে ধর্ষণ বা খুনের ঘটনা ঘটা। যদি এটা না ঘটে তাহলে আমরা বিশ্বাসই হবে না যে আমরা পশ্চিমবঙ্গে আছি এবং মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থায় আছে। তো উনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আছেন, ওনার এটা ট্রেডমার্ক আর কি, প্রতিদিন একটা করে ধর্ষণ এবং খুন।